আগামী বছর বলে নাই তো তারপরে বড় একটা আদলা নিছে, ওই আদলাটা যদি কারো মাথায় আনন্দ করে খান মজা করেন, কিন্তু আনন্দের কারণে তো একটা বড় ক্ষতি হইতে পারে, অনেক কিছু ইয়ে লস্কান হয়ে যায়, প্লাস এটা তো অন্যের কাছে জিনিস না বলে খাওয়া পাপ, পাহাড়তে যাব। আচ্ছা শোনো, এই গাছটা যদি তোমাকে হইতো, তোমাদের গাছ থেকে যদি কেউ না বলে খাইতো, খারাপ লাগতো না? তোমরা যদি খাইতে চাও আইসা বলো যে মামা আম খাবো বা জাম্বুল খাবো, যদি সম্ভব হয় দেবো, না দিলে না দেবো, কিন্তু এই যে না বললে খাইতেছো না, এটা তো চুরি, চুরি করা পাপ না? তোমাদের ওই দিন তোমার আমি বুঝাইছিলাম না, এর আগের দিন বুঝাইছিলাম না, কোথায় যাও? এটা শোনো, তারপরে আমি তো তোমার ডাইকে ভালোভাবে বুঝাইতেছি, অন্য জায়গায় তো মাইট দিবে, ধরতে পারলে মাইট দিতে পারে না, অনেকে গালাগালি দেয় না, এটা কি ঠিক আর করবা এরকম? আর তারপরে এই ধরো কেউ দেখলো নামতে গিয়ে পড়ে গেল, আবির ভালো আছো? হ্যাঁ ভালো, নামতে গিয়ে পড়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট করতে পারে, হইতে পারে না? চেষ্টা করো যে এরকম কিছু আর না করার, যখন আম পাকবে আইসো, আম পাকলে দেবে। তুমি এই যে এখান থেকে ঢুকে আম নিছো, এটা বলে নেওয়া উচিত না, চুরি করা ঠিক? বলো, ছাতার নিচে দাঁড়াও, ছাতার নিচে দাঁড়াও। শোনো, তোমার বাসা থেকে যদি তোমার জামা কাপড় কেউ তোমাকে না বলে নিয়ে যায়, তোমার কেমন লাগবে? মন খারাপ হবে না? সো তুমি যদি অন্য কারো বাসা থেকে তার জিনিস না বলে নিয়ে যাও, তার মন খারাপ হবে না? বলে নিলে ভালো হয় না? তুমি বলতে পারো যে আমরা একটা আম খেতে পারি, আমাদের একটা আম দিবেন? শোনো, যদি দেয় তো দিল, না দিলে না দিল, কিন্তু তুমি তো না বলে নিচ্ছ না, তাই না? না বলে নিলে কি হয় জানো? পাপ হয়, এটা চুরি করা, তাই না? চুরি আর ডাকাতি না, ডাকাতি অন্য জিনিস, এটা হলো চুরি, ডাকাতি আরো ভয়াবহ জিনিস, ওটার কথা বলবো না, কিন্তু চুরি করা অনেক বড় একটা পাপ, ঠিক আছে? সো এরপর থেকে আর এরকম করবা না, ওকে? তোমার আম খেতে ইচ্ছা করলে আমাকে যদি দেখো বাসায় আসছি, আমাকে বলবা। আচ্ছা শোনো, তুমি যদি কারো বাসায় ঢোকো তাকে না বলে, সেটা ঠিক? তোমার বাসায় যদি কেউ তোমাকে না বলে ঢোকে, সে কি ঠিক করবে? তারপরে যদি দেখে সবাই ঘুমিয়ে আছে, দরজা আটকানো, সে যদি তোমার বাসার জিনিসপত্র নিয়ে যায়, তাহলে তোমার খারাপ লাগবে না? তো এই কাজটা আর করবো না, ওকে?